Hello friends, welcome back to my channel. So, অনেকদিন পর তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো সবাই বলো তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম, আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। তো এখন বাজে 7:30। তো এখনও আমার বিছানা টিছানা কিছু গোছানো হয়নি, তো এইগুলো করবো। তো তার আগে চলো হচ্ছে, আমি তোমরা তো জানো আমি সকালবেলা হচ্ছে ফুল তুলি, তো আজকে দেরি হয়ে গেছে, তো চলো ফুলটা তুলি আর হচ্ছে তোমাদেরকে দেখাই। চলো আমাদের গাছে কত ফুল ফুটেছে। তো আজকে সারাদিন আমি কী কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো এখন ফুলটা তুলে নিই। গাইস দেখো হচ্ছে আমাদের বাড়িতে মানে কত গাঁদা ফুলের গাছ, তো প্রচুর হচ্ছে ফুল ফুটেছে, তো খুব সুন্দর লাগছে আর কি। তো তার সঙ্গে আছে চন্দ্রমল্লিকা, হচ্ছে দোপাটি, সবটাই তোমরা দেখতে পাবে। দেখো খুবই সুন্দর লাগছে। যখন আমি একটা হচ্ছে গাছে আমাদের বাড়িতে কী কী গাছে গাছ আছে সেগুলোর ভিডিও করেছিলাম, তখন তোমরা দেখেছিলে। তো এই গাছটা তখন কত ছোট্ট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে, এমনকি ফুল ফুটটাও শুরু হয়ে গেছে। তো দেখো ফুলগুলো আজকে দেখাই তোমাদের। এই যে এটাই সেই খই ফুলের গাছ, তবে প্রতিদিন গাছ ভর্তি ফুল ফুটে থাকে, বাট আজকে হচ্ছে ফুল একদম কম। আর এই দেখো এটা হচ্ছে লতানো ফুলের গাছ, তো এই ফুলটা আমার সত্যি খুবই সুন্দর লাগে, খুব সুন্দর লাগে ফুলটা। তো এটা লতানো গাছ যেহেতু দেখছো এরকম। তো ফ্রেন্ডস আমরা হচ্ছে প্রতিদিন অনেক অনেক ফুল পাই, বাট আজকে হয়তো কেউ ফুলগুলো তুলে নিয়ে গেছে। দেখো জবা ফুল গাছে একটাও ফুলও নেই, ওই যে দেখতে পাচ্ছ অনেক ওপরে ওপরে আছে, অত ওপরে আমি হাতই পাবো না। এই দেখো ফ্রেন্ডস আমার ফুল তোলা কমপ্লিট, তো হচ্ছে অনেক কষ্টে একটা জবা ফুল পেয়েছি। তো ফ্রেন্ডস আমার হচ্ছে ফুল তোলা হয়ে গেছে, তো এখন আমার অনেক অনেক কাজ আছে। এখন আমি বিছানাও তুলিনি, ঘরও ছাড় দিইনি, কিচ্ছু করিনি। তো চলো হচ্ছে আমি একটু করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গাইস তো হচ্ছে আজকে আমি প্রচণ্ড প্রচণ্ড ব্যস্ত আর কি, তো সেই জন্য সকাল থেকে কী কী করছি কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো খুবই ব্যস্ত ছিলাম। তো জানো আজকে হচ্ছে 11 ডিসেম্বর, তো আজকে টেট। তো আমার একটা হচ্ছে বোন আর মামি এসেছিল, হচ্ছে বোনটা টেট দিল, তো ওরা এসেছিলো, সেই জন্য একটু ব্যস্ত ছিলাম আর কি, তো তাই ভিডিও করতে পারিনি। তো রাত্রে আমাদের আবার বিয়ে বাড়ি যাওয়া আছে, তো একদম রাত্রে তোমাদের সঙ্গে রেডি রেডি হয়ে দেখা হচ্ছে। দেখো গাইস স্টেট এক্সামের জন্য হচ্ছে রাস্তা দিয়ে কত লোক আছে, কত গার্জেনরা দাঁড়িয়ে আছে। তো স্কুলের সামনে আমরা গিয়েছিলাম ওই বোনটাকে আনার জন্য, যে হচ্ছে এক্সাম দিল। তো তোমাদেরকে তো বলেছিলাম যে হচ্ছে বোনের স্যারের বিয়ে, তো হচ্ছে সেখানেই যাব, সেই বিয়ে বাড়িতেই। তো শুধু আমি আর বোন যাব, আমাকে আর বোনকে নিমন্ত্রণ করেছে, তো আমরা যাব। তো এখন তো 4টা বেজে গেছে, তো আমরা হচ্ছে কিছুক্ষণ পর রেডি টেডি হব, সন্ধ্যা টন্ধ্যা আগে দিয়ে নিব। তো চলো একবারে বিয়ে বাড়ি যাওয়ার সময় দেখা হচ্ছে। তো গাইস এখন হচ্ছে 6:30 বেজে গেছে, তো এখন আমরা হচ্ছে রেডি হতে শুরু করব, তো বিয়ে বাড়ি যাবো। তো চলো রেডিটা হয়ে নিই, তারপর দেখা হচ্ছে আবার। আমরা হচ্ছে রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো বিয়ে বাড়ির জন্য। তো আমি সেরকম কিছু সাজিনি, একটু সিম্পলই সেজেছি, তো সিম্পল না ভালোই সাজা হয়ে গেছে হয়তো। তো বোন শাড়ি পরেছে, তো দেখতে পাবে, বোন না আমার দিদি হয়ে গেছে আজকে। ফ্রেন্ডস আমরা হচ্ছে চলে এসেছি বিয়ে বাড়িতে, তো এটা বাইরের গেট, গেটটা সত্যি খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে। তো চলো এবার আমরা ভিতরে ঢুকি। তো ফ্রেন্ডস আমরা তো হচ্ছে চলে এসেছি বিয়ে বাড়ি, কিন্তু আমরা এখনো হচ্ছে গেটের এখানে দাঁড়িয়ে আছি, কারণ হচ্ছে বোনের বান্ধবী এখনো আসেনি, তো সেই জন্য আমাদের ঢুকতে একা একা একটু লজ্জা লাগছে। এই দেখো বোনকে লাল হয়ে যাচ্ছে, এই দেখো বোনকে খুব সুন্দর লাগছে, বান্ধবীটা সবকিছুতেই লেট, দেখি কখন আসে। এখন 8:30 বেজে গেছে, এখনো আসেই নি,
আমরা বাইরে দাঁড়িয়ে আছি ওর জন্য। গাইস অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে হচ্ছে ওর বান্ধবী আসলো, তো ওরা এখন হচ্ছে সবাই মিলে একটু ফটো তুলছে, ওরা দুজন মিলে স্যারের সঙ্গে। ফ্রেন্ডস এখন হচ্ছে 9:30 বেজে গেছে, তো এখন আমরা খেতে বসলাম। তো গাইস অবশেষে খাওয়া দাওয়া করে হচ্ছে ডান্স টান্স দেখে এবার আমরা এখানে পান খেতে খেতে বাড়ি চলে যাব। তো গাইস এখন হচ্ছে 11:10 বাজে, আমরা এখন বাড়ি চলে যাব পান খেতে খেতে। দেখো আমাদের একটা তিনমোহিনী ফাঁকা হয়ে গেছে। আমরা এখন হচ্ছে বাবার সঙ্গে যাব, এই যে বাবার দোকানে, তো বাবার দোকানের সামনে দাঁড়িয়ে আছি। তো এখন হচ্ছে আমরা বাবার সঙ্গে যাব, দেখি টোটো পাই কিনা, অনেক রাত হয়ে গেছে টোটো নেই, দেখতেই পাচ্ছ ফাঁকা একদম। তো ফ্রেন্ডস চলে এসেছি বাড়িতে, তো এখন বাজে 11:30। তো আজকের এই ভিডিওটা যে কি ভিডিও হলো আমি নিজেও জানি না সত্যি, মানে হচ্ছে কি কি যে আমি করলাম, কি কি দেখালাম জানি না, ভিডিওটা হয়তো খুব একটা ভালো হয়নি। তাও হচ্ছে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা। আর বিয়েবাড়িতে কোনো ভিডিও করতে পারিনি, তো হচ্ছে লোকের সামনে কথা বলতে পারিনি, আমার একটু কথা বলতে লজ্জাই লাগে, তো সেই জন্যই আর কি। গুড নাইট।